হ্যালো ফ্রেন্ডস, তুলস ব্লগে তোমাদের স্বাগত। আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, তো দেখো কি কি করছি সারাদিন। প্রতিদিনের মতো আজ সকাল করে উঠে পড়েছি। তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে যাবে, সকালে দাদা ভাইয়ের মতো রান্না করে দিয়েছি। দিয়ে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, চটজলদি বিছানাটা গুছিয়ে নিয়ে তোমার দাদা ভাইকে খাবার বেড়ে খাবার দিয়ে দিয়েছি। ও টাইম হয়ে গেছে বেরিয়ে যাবার। আজকে ডাল, পালং শাকের চচ্চড়ি, মাছের ঝাল রান্না করে দিয়েছি। এদিকে গুন্ডার সাথে দাদা ভাই খেতে বসে গেছে। তারপরে দেখো মাছের মাথা দিয়ে টক বানাচ্ছে, যা খেয়ে খুব ভালোই লাগে। আলু ভাজা, পটল ভাজা সব কুটে নিয়েছি, কারণ আজ খুব আনন্দের দিন, আজকে মা বাবা আসেছে, তো অনেক রান্নাবান্নাও হচ্ছে। অনেকগুলো রান্না করেছি, ঝিঙে আলু পোস্ত, ডাল, পালং শাকের চচ্চড়ি, মাছের ঝাল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, এই রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি। এদিকে দেখো মা বাবা খেতে বসে গেছে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেল হয়ে গেছে, বাচ্চারা পড়ছে, আবার রাতের রান্না শুরু করে দিয়েছে, আলু পটলের তরকারি, মাছের ঝাল। তো যদি ভালো লাগে তোমরা দেখো। আর সারাদিন যা যা করেছি তোমাদের দেখালাম, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।